হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। পণ্যবিড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমাদের সামনে হচ্ছে আমাদের একজন সম্মানিত কাস্টমার। উনি একটা নিলেন পেন্টানিক 3020 স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন। ওনার এক রিলেটিভ মেবি 10 দিন আগে একটা টেলিভিশন নিয়েছেন, তো উনি ওনাকে রেফারেন্স করলেন যে আমি এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়েছি এবং ওনাদের ওখান থেকে ভালো সাপোর্ট পাবো আশা করছি। তো স্যাররা এসে আর কি টিভিটা নিলেন। স্যার, একটু অনুভূতি যদি বলতেন যে কেমন লাগলো টেলিভিশনটা নিয়ে। কতদিন ধরে প্ল্যান ছিল যে একটা টিভি কেনার? মানে আমাদের সাধারণত আমরা যারা মিডল ক্লাস বা আমরা যারা অনেক দিন ধরে চিন্তা করি একটা একটা ফোন কিনবো, একটা টিভি কিনবো, হুট করে কেনা, মানে কোনো প্ল্যান ছিল না। আচ্ছা 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 আচ্ছা। বাসায় কি কোনো টিভি আছে? ওটা কত বছর ধরে চলছে? আচ্ছা, কখন দেখা হয় না ওইভাবে? আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে গেছে। ওটা কি সিআরটি টিভি ছিল নাকি এলজি টিভি ছিল? এলজি ছিল। এলজি কি সিআরটি টিভি নাকি ইন্টারনেট ইউজ করা যায়? এলইডি টেলিভিশন, কোনো ইন্টারনেট ছিল না, শুধু জাস্ট ডিশের লাইন কানেক্ট করে দেখতাম। আচ্ছা, এখন তো হচ্ছে ইন্টারনেট কানেক্টেড টিভি হয়ে গেল, বাসায় তো নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন আছে, এখন তো খুব ইজিলিভাবে ইউটিউব সব কিছু স্ট্রিমিং করে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? তুমি কি অনেক খুশি? কার্টুন দেখা হয়? কার্টুন দেখা হয় অনেক, এখন তো ইউটিউবে কার্টুন দেখা যাবে না? মাকে অনেক জ্বালানো হয়? এখন আর জ্বালানো হবে না, তাই তো? এখন মাকে জ্বালাতে গেলে মা কার্টুন ছেড়ে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি একটু চলে যাই আমাদের ম্যানেজার স্যারের কাছে। স্যার যদি একটু ব্যস্ত, স্যার আপনি বসেন, কোনো সমস্যা নেই। স্যাররা আসলে খুব হ্যাপি ফ্যামিলি, আমার দেখে খুব ভালো লাগলো। তো যদি এই 32 ইঞ্চি, এটা তো রেগুলার একটা টেলিভিশন, আমাদের প্রচুর পরিমাণে রেগুলার টেলিভিশনগুলি কাস্টমারদেরকে আমরা দিই, তো এই টেলিভিশন সম্পর্কে যদি কিছু বলতে না। এই টেলিভিশনগুলো তো আমাদের হচ্ছে সবচেয়ে রিনাউন্ডেড প্রোডাক্ট, মানে নেক্সট মানে মাস সেল হয় আমাদের এই টিভিগুলোতে, এবং কাস্টমার আমরা এই টিভিগুলো নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। আর যেহেতু আরও বেশি স্যাটিসফাইড হয়েছেন যে আমার যে ভাই অপু ভাই এসছেন, উনি আমাদের যে রেফারেন্স কাস্টমার, ওনার খুব কাছের লোক এই টিভি পারচেস করেছেন এবং ইজ সো মাচ হ্যাপি। সো তার কাছ থেকে সাপোর্টিংটা নিয়ে সে টিভি কিনে এসছেন, এবং আমি আশা করি উনিও এই টিভিটা নিয়ে অনেক স্যাটিসফাইড হবেন, উনি আরও বেশি রেফারেন্স করবেন। এবং এই যে নাটসেল হচ্ছে যে আমার এই টিভিগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট করে টিভি, এবং কাস্টমারকে আমরা আপনার সাথে সার্ভিস দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছি। এনি কাইন্ডস অফ প্রবলেম ফেস করলে আমরা কর্ডিয়ালি আমরা এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো, এবং এই আশা এই এই কথায় আশ্বস্ত হয়ে ওনা আমাদের কাছে টিভিটা পারচেস করেছেন। বেসিক্যালি উনি বেসিক টিভি নিয়ে এসেছিলেন, ওনাকে আমি একটুখানি এনকারেজ করলাম যে আপনি স্মার্ট অ্যান্ড্রয়েড নিন, তাতে আপনি আরও বেশি বেনিফিট হবেন, যার কারণে উনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা পারচেস করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা যারা একটু ফিল করছি যে আমরা একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনবো, আমরা হচ্ছে চলে আসতে পারি পণ্যবিড ইলেকট্রনিক্সের আমাদের শোরুমগুলিতে। আমাদের ঢাকা সিটিতে 3টা শোরুম আছে, আমরা উত্তরা, গুলশান এবং মিরপুরে। তো 24 ইঞ্চি থেকে সর্বোচ্চ 75 ইঞ্চি পর্যন্ত স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনগুলি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। সো আমি বলবো যে যারা চিন্তা করছি তারা চলে আসি, দেখি, দেন হচ্ছে ডিসাইড করে পছন্দের টিভিটা নিয়ে নিই। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।